পাবনা সদর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে ইউনিয়নটির দুবলিয়া উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। বক্তব্যকালে তিনি বলেন, দলের মধ্যে ভুল বোঝাবুঝি থাকলে সেটা অতি দ্রুত নিরসন করতে হবে, কারণ বিএনপিকে প্রতিহত করতে আওয়ামী লীগ দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধের কোনো বিকল্প নেই। তিনি বলেন, বিএনপি যেভাবে দেশে অরাজকতা সৃষ্টি করছে তাদেরকে দাঁত ভাঙা জবাব দিতে হবে, দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে বিএনপিকে প্রতিহত করতে হবে। সভা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস মুন্সির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রইসউদ্দিন খানের পরিচালনায় আরও বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক সোহেল হাসান শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর আওয়াল কবির জয়, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক বদরুদ্দোজা মানিক সহ ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।